ইমাম তিরমিজি অনেক হাদিসকে হাসানুন শাহি বলেছেন ইমাম তিরমিজির উক্ত কথার দ্বারা হাদিসের মান কি দা কী দাঁড়ায় হাসান নাকি শাহি হাদিসের মানটা কি দাঁড়ায় আপনি এই প্রশ্নটা করেছেন এখানে ইমাম তির্মিদি যখন কোন হাদিসকে হাসানুন শাহি বলেছেন এছাড়া তিনি হাদিসকে বলেছেন হাসানুন শাহী হুন গরিব আবার কখনো বলেছেন হাসানুন গরিব তো আমরা সবগুলো নিয়ে বিশ্লেষণ করব না যেহেতু ভাই হাসানুন সাই নিয়ে প্রশ্ন করেছেন আমরা সেটা নিয়ে দেখব আমাদের ওল্লামা এ কেরাম কী বলেছেন প্রাচীনকাল থেকে মহাদ্দেসিনে কেরাম তার এই ইস্তলাহাতগুলো নিয়ে অনেক গবেষণা করেছেন এবং এক্ষেত্রে আমরা দেখি সালাহ এটা নিয়ে কথা বলেছেন ইমাম এবনু ক্যাথির কথা বলেছেন এবনু রাজব এটা নিয়ে কথা বলেছেন তো এখানে সালাহ যে কথাটা বলেছেন

একটা হাদিসকে দুটো স্নাদে বর্ণনা করেন যেই দুটো সনাদের একটা হলো হাসান একটা হলো শাহী ইস্তাকামা ইউকি ইনাহু হাদিথুন হাসানুন শাহি তখন সে হাদিসের ব্যাপারে এই দুটো সনদ দিকে তাকিয়ে এটা বলাটা সঠিক হয় যে হাদিসটা হাসান আবার শাহি অর্থাৎ হাসানুন বিন নিসব ইলা ইসনায়াদিন ও শাহী হুন বিন বেতি ইলা ইস্নায় আখর যে এটা হলো একটা সনদে হাসান আর একটা সনদে সাহিহ এটা অলুম আল তার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন আর ইবনু রাজব তিনি এ কথার পরিপ্রেক্ষিতে একটু মন্তব্য করেছেন তিনি বলেছেন ইন্ন তিরমিদি ইদ এ জামা বাইন আল হাসান ওয়া সাহাদি আন্নাহু রাওয়া বে ইসনাদু সাহেহন তিরমিদি যখন কোনো হাদিসের ওপর হুকুম দিতে গিয়ে বলেন হাসানুন শাহি তখন তিনি আসলে হাসান এবং সেহা এ দুটোর মধ্যে তিনি জমা করেন সমন্বয় করেন অর্থাৎ তিনি দুটো স্নাদে বর্ণনা করে বর্ণনা করেন যার একটা হলো হাসান একটা হলো শাহি এবন ক্যাথির তিনি বলেন উল্লেদ ইয়াদি যেটা আমার কাছে প্রতিভাত হয় ইমাম তির্মিদের কথা থেকে আন্নাহ ইউশ রেবুল হুকমা বি সেহেতে আল আল হাদিস অর্থাৎ তিনি একথা বলতে চান যে এবনুসালাহ এবং এবনু রাজব যে সমন্বয়টা করেছেন সে বিষয়ে তিনি একমত নন কারণ এবনু ইমাম তিরমেদি কখনও কখনও বলে থাকেন হাসানুল সাহেহুন গরিব লরিফু ইন হদুল ওয়াজ তাহলে সমন্বয়টা কী হবে সেই বিষয়টাকে সামনে রেখে ইবনু ক্যাথির বলছেন যেটা আমার কাছে প্রতিভাত হয় যে ইমাম তিরমিদি আসলে হাদিসের উপর সেহাতের যে হুকুমটা দিয়েছেন সেটাকে আসলে তিনি মিক্স আপ করছেন অর্থাৎ তিনি এই হাদিসের উপর সহিহের হুকুম দিয়ে সেটাকে হাসান বলছেন আবার হাসানের হুকুম দিয়ে সহিহ বলছেন কামা ইউশরিবুল হাসানা বি সাহা ইয়াকুনু মায়া কৌলুফি এর উপর ভিত্তি করে তিনি এক্ষেত্রে বলেছেন হাসানুন সাহি এটা বলতে চাচ্ছেন তিনি যে আলা রোত বেতন হুম আল হাসান ও দুনা সাহি অর্থাৎ এই যে হাদিসটা তিনি বললেন হাসানুন সাহি এটা তার কাছে ইমাম তির্মিদির কাছে এটা ইমাম কাসিরের বক্তব্য ইমাম তিরমিদির কাছে এর রোতবাটা হচ্ছে হাসানের চেতি উপরে আবার সহের চেতে নিচে হাসানুন সাহি আইমা বাইন আল হাসানে ও সাহি হাসানের চাইতে উপরে সাহির চাইতে নিচে এ কথাটা ইমাম ইবনু ক্যাথির তিনি ব্যাখ্যা করে বলছেন হক হকমুহ আল আল হাদিথ মা আল হাসান ফলে এর ভিত্তিতে ইমাম তিরমিজি যখন কোনো হাদিসকে শুধুই সহি বলেন সেটা আকোয়া তার কাছে যখন তিনি বলেন যে এটা হাসান ও সাহি এর চাইতে অর্থাৎ যখন তিনি সহিকে হাসানের সাথে মিক্স করেন তার চাইতে আরও বেশি শক্তিশালী অবস্থান হচ্ছে যখন তিনি শুধু সহি বলেন তাইলে এমাম তিরমিজি যখন সহি বলেন এটা সবচেয়ে শক্তিশালী তারপরে যখন হাসান সাহেব বলেন সেটা তারপরে যখন শুধু হাসান বলেন এ হচ্ছে ব্যাখ্যা আর এ কথাটার উপর এমন রাজাব আবারও আরেকটা منطب كورتسن ومن المتأخرين من قال إن الحسن الصحيح عند الترمذي دون الصحيح المفرد فإذا قال صحيح فقد جزم بصحته وإذا قال حسن صحيح فمراده أنه جمع طرفا من الصحة وطرفا من الحسن وليس بصحيح مع بصحيح مع متأخرين لما كرام المدة كيوكي بولن جاء حسن صحيح ترمذي كاتس إتا شدومترو سهى جدي هاي إكتو نيشو ستارير. অতএব যখন তিনি বলেন সহি তখন তিনি অর্থাৎ ইমাম তিরমিদি যখন সহি বলেন তখন তিনি স্পষ্টভাবে জজম করেন অর্থাৎ সংকল্পবদ্ধ যে এটা সাহি আর যখন তিনি হাসান সহি বলেন তখন তার কাছে হাদিসটা এতটা শক্তিশালী নয় বরং তিনি বলেন যে হাদিসের এক একদিক থেকে চিন্তা করলে এটা সহি আরেক দিক থেকে চিন্তা করলে হাসান অর্থাৎ এটা পরিপূর্ণ সহিয়াল মাহাদের নিচে এটাকে একদম সহি বলা যাবে না বরং বাল হাসানুন মাসুবুন বেসহ্যাতি বরং এটা হাসান এবং সহিহের একটা মিশ্রণ এভাবে আমাদের ওলামাই কেরাম বলেছেন আমি যখন মেদিনী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম উনিশশো অষ্টআশি উনানব্বই সালের মধ্যে অর্থাৎ উনানব্বই সালের জুন পর্যন্ত আমার প্রথম বর্ষ ছিল কুল্লিয়াতে শরিয়াতে মেদিনা ইউনিভার্সিটিতে আমাদেরকে তখন আমাদের একজন প্রফেসর ওস্তাদ পড়াতেন তার নাম ডক্টর মহিউদ্দিন আব্দুর রহমান তিনি আমার মনে আছে স্পষ্ট ক্লাসে বলেছিলেন ইমাম তিরমেদি এটা তার গবেষণা ইমাম তিরমেদি যখন হাসানুন শাহি বলেন তাহলে বিল বাহ এবং বি তাহকিক এটা জানা গিয়েছে যে হাদিসটা শাহি অথেন্টিক এবং তিনি হাসানুন সাহি বলেছেন অথচ সেটা অথেন্টিক না ড্রাইভ এমন একটি হাদিসও পাওয়া যায়নি এটি ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুর রহমান বলেছেন তো ফলে আমরা মোটামুটি এই এই ইস্তলা থেকে এতটুকু কনক্লুশন আসতে পারি যে ইমাম তিরমিজি যখন হাসানু সাহেব বলেন তখন হাদিসটা গ্রহণযোগ্য মকবুল এবং অথেন্টিক হাদিস বলে গণ্য হবে